আগেই বললাম আমি একটাই কথা জানতে ফোন করেছি যে তুমি ওষুধ খেয়েছো কিনা তখন রাগের মাথায় একটু বেশি জোরেই হাতটা চালিয়ে ফেলেছিলাম বোধ কত নির্লজ্জ তুমি না তুমি আবার আমাকে টিজ করছো এই একই কথা নিয়ে তুমি আমাকে এতটা সস্তা মনে করো না আমি তোমায় কি মনে করি কঙ্কাবতী সেটা তুমি কোনোদিন বোঝোনি আমি আশাও করি না যে তুমি বুঝবে বলে যথেষ্ট বুঝি এবং আমি ঠিক বুঝি তুমি আমাকে তোমার হাতের পুতুল করতে চেয়েছিলে আমি তোমার হাতের পুতুল হতে চাইনি তাই তোমার যখন ইচ্ছে যেমন ভাবে ইচ্ছে আমাকে অপমান করেছো এবং আজও করছো তার মানে আমি তোমার সাথে কখনো ভালো কিছু করিনি না করোনি তুমি আমার সাথে কোনোদিনও যদি কিছু ভালো করে থাকো তুমি এত খারাপ করেছো আমার সাথে তোমার ভালোগুলো আর আমার মাথায় কোথাও নেই ভালো করে ভেবে দেখো কি বলছো হ্যাঁ মানলাম আমি তোমার সাথে খারাপ ব্যবহার করেছি আমি তোমায় সন্দেহ করেছি ইভেন আমি তোমায় সন্দেহ করে থাকি কারণ আমার মনটা সবসময় উন্মুখ হয়ে থাকে তোমার ফোনটা রাখো সমুদ্র মাঝরাতে নেশা করে তুমি যখন আমায় ফোন করেছো তখন তোমার এই কথাগুলোর কোনো দাম নেই আমার কাছে আসলে আসলে তুমি মানুষটারই আর কোনো দাম নেই আমার কাছে ঠিক বলছো হ্যাঁ হ্যাঁ ঠিক বলছি ঠিক রনি তোমায় কি এমন দিতে পারে গো যেটা আমি কখনো তোমায় দিতে পারিনি একদম বাজে কথা বলবে না একটাও নোংরা কথা বলবে না আমি একটাও নোংরা কথা বলছি না আর যদি তুমি অন্য কারোর প্রেমে না পড়তে কঙ্কাবতী তাহলে তুমি আমার সাথে এইভাবে কথা বলতে পারতে না আমি তোমার সাথে খারাপ ব্যবহার করেছি আমি আজ এতদিন পরে এই কথাটা শুনতে হচ্ছে আমাকে করেছো তো বটে শুধু যেটা করেছো সেটা তুমি বুঝতে পারছো না তুমি বুঝতে পারছো না তুমি আমায় কতটা অপমান করেছো হায় ভগবান এখন উনি সাধু সাজতে এসছেন উনি বলতে এসছেন যে আমি নাকি ওনাকে অপমান করেছি সেটা তো আমি স্বীকার করছি যে আমি আমি তোমায় অপমান করেছি অসম্মান করেছি আমি তোমায় মিথ্যা সন্দেহ করেছি কিন্তু কিন্তু আমি তো সেটা রেকটিফাই করার জন্য তোমায় ফিরিয়েও আনতে গেছিলাম বলো শোনো আমি যদি মরেও যাই না তাহলেও আমি তোমার কাছে আর ফিরে যাব না রনির কাছে যাবে নিশ্চয়ই রাখো তুমি ফোনটা একটা কথা বললে কিন্তু কি করবে তুমি কিচ্ছু করতে পারবে না তুমি আমার থেকে অনেক দূরে আছো হাজারটা কথা শোনাবে তার বেশি আর কিচ্ছু করতে পারবে না এখনো তো নিজে থেকে ফোনটা কাটতে পারছো না আমি যতক্ষণ ফোনটা না রাখবো